তো গাইজ, এটা কিন্তু গোন্দলপাড়া মনসাতলা 108 নম্বর পুজো এটা। তো দেখো সব পাখির বাসা গাছের ভেতর, কিন্তু বাসা দেখো এদিকটা। তো গাইজ দেখো পাখির বাসার যে ওভারভিউটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখো দিয়ে দিয়েছি আমি। সো হে গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আমি আরও একটা চন্দননগরের জগদ্ধাত্রী পূজা নিয়ে। তো এখানে কিন্তু গোন্দলপাড়ার মনসাতলার যে পাখির থিম, পাখির খাঁচার যে থিমটা, সেটা তোমাদেরকে দেখাতে এসেছি। তো দেখো পুরো থিমটা দেখো, পেছনে কিন্তু আমার মা জগদ্ধাত্রী মা রয়েইছেন। তো পাখির খাঁচার থিমটাও দেখো, আশা করি ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইজ, এটা কিন্তু গোন্দলপাড়া মনসাতলা 108 নম্বর পুজো এটা চন্দননগরের। তো চলো, এটা কিন্তু পাখির বাসা করা হয়েছে, দেখো পাখির বাসা, দেখো কত সুন্দরভাবে কিন্তু হাঁড়ির ভেতরে যে পাখিতে ডিম পাড়ে সেই ব্যাপারটা কিন্তু এখানে করা হয়েছে। দেখো হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, হাঁড়ির ভেতরেই কিন্তু সব পাখির ডিম। তো দেখো সব পাখির বাসা গাছের ভেতর, কিন্তু পাখির বাসা, ঠিক আছে। তো অসাধারণ লুক কিন্তু পাচ্ছে, ঠিক আছে। দেখো এদিকেও পাখির বাসা, পুরো পাখির বাসা দেখো এদিকটা। এখানেও কিন্তু পাখির বাসা, তারপরে বাঁশ দিয়ে উপরে দেখো বড় বড় পাখির বাসা, ঠিক আছে। বড় 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 পাখির বাসা, ঠিক আছে। ওইদিকে কিন্তু মা জগদ্ধাত্রী বসে আছেন, আর এই দিকটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাখির বাসা তৈরি করা হয়েছে। তো চলো ওভারভিউটা টোটালটা দেখো, পাখির বাসার যে ওভারভিউটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখো দিয়ে দিয়েছি আমি। পুরো গাছের মতন করে চারদিকে কিন্তু পাখির বাসা করা হয়েছে, আর এদিকটায় দেখো এদিকটা দিয়েও কিন্তু প্রচুর, এখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু হাঁড়ি রাখা হয়েছে যাতে পাখি তার ডিম পাড়তে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু টোটাল ওভারভিউ, দেখো গোন্দলপাড়া মনসাতলার পুজো এটা, ঠিক আছে। তো চলো এবার মায়ের কাছে যাই, মায়ের রূপটা দেখাই। তো দেখো এখানেও কিন্তু একটা পাখির বাসা করা হয়েছে, ঠিক আছে। দেখো এইদিকেও কিন্তু পাখির বাসা করা হয়েছে, মানে অসাধারণ কিন্তু করা হয়েছে, একটা অন্য ধরনের থিম বলা যেতে পারে। দেখো এখানে সব পাখিগুলো যে রয়েছে, ঠিক আছে। দেখো এইখানগুলো দেখো সব পাখি, যে মণ্ডপটা দেখো উপরটা কিন্তু খড়ের চাল, তার সঙ্গে কিন্তু খড় দিয়েই একটা ডিজাইন তৈরি করা হয়েছে, আর মা কিন্তু বসে রয়েছে। এখন কিন্তু অলরেডি মণ্ডপ, পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়েছে, হ্যাঁ পুজো মণ্ডপ কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। দেখো সো গাইস, বলো কেমন লাগলো, পুরো থিমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম একদম মা সমেত, আর পুরো পাখির খাঁচা সমেত, মানে পুরো ব্যাপারটাই তোমাদেরকে কিন্তু দেখালাম। যদি ভালো লাগে, যদি মনে হচ্ছে থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করো, সাবস্ক্রাইব করো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো আরও ভিডিও আসবে, দেখতে থাকো স্কিপ না করে।